এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে যাচ্ছেন সেটি দেখে যদি কারো হাসতে হাসতে মাথা ব্যথা অথবা পেট ব্যথা হয় তার জন্য আমি দায়ী নই। ভিডিওটি তৈরি করা হয়েছে এন্টারটেনমেন্ট পারপাসে, একটি বিশেষ অ্যাপের ফিল্টার ইউজ করে, নর্মাল কথোপকথনে একটু মজা করা। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার কাছে এটাই যেন কি শান্ত একটা ফিল্টার, মুখটা একদম শান্ত লাগে। ঢাকবাজ এখানে পুজোতে টিঙ্কি টিকিং টিঙ্কি টিকিং টিটিং টিটিং টিঙ্কি টিটিং। ও ইচ্ছে থাকলে সব হয়, ইচ্ছা থাকলে না, যাওয়ার ইচ্ছে থাকলে সব হয়। তুই চিনিস না, আগে থেকে ইনফর্ম করে রাখবো। কী বলবি? আগে ঢোক চব্বিত দেখ, আমার সাতাশ আঠাশ এক দুই তিন অবধি হচ্ছে আমার নাইট ডিউটি, ঠিক আছে? হয়ে গেল, তাই করছি, কর। গোপাল যাচ্ছে, গোপাল গোপালের মা। ভালো দিদি, খিচুড়ি খাবার কি মা? নামা হাত দা, ঝুম 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 বাবা। তোমার কিন্তু ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিছু বলো বাবা, কেমন লাগছে তোমার? পুরো ক্যাডবেরির মতন লাগছে। ক্যাডবেরি দুষ্টু, একটা চড় মারবো না এমন করে, জানি ভালো লাগছে, তুমি মুখে তাকায় দুষ্টু। আর এইসব না, একটা সুন্দর কবিতা বলে। কবিতা আমি সত্যি জানি না। বাচ্চাদের কবিতা জানিস? বাচ্চাদের জানিস? আজ আমি বলছি বল সাথে সাথে। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা, এত ডাকি তবু কথা, কও না কেন বউ, কও না কেন বউ। এ বাবা, আই লাভ ইউ পিপল, আই লাভ ইউ পিপল, তোমরা খুব ভালো। একটু খিচুড়ি দিও না, কে প্রসাদ ভগবান। আরে খিচুড়ি তো ঘরে খাবি, এটা কথা বলছি না, এই যে আমরা জন্য জল ঢাললাম, তোমার বলেছিল 10টায় যেতে, গেলি না কেন? খিচুড়ি বেগুন ভাজা আলু দম, তোকে দেখানো তো যাবে না। উল্টা করছিস, তোকে কেন জানি না, ফিল্টার গুলো খুব মিষ্টি লাগে। হ্যাঁ তোকেও লাগে, আমি তো করে দেবো। তুই কিছু বল, কেন বলবো, তুই কাজ নাই করি পারিস না, ভালো লাগছে। তুই কিন্তু ক্যামেরা দিকে দেখা একবার, মিষ্টি আলতো চোখে, কেন ভালো লাগছিস এইসব করে। এই ছিল আজকের মতো একটি ছোট নিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যেন ভালো থেকো।